আমার লেখা একটা ছড়া, সুভাষচন্দ্র গায়েন, বাড়ি জয়গোপালপুর, থানা সন্দেশখালী, কেলাসন। কেলাসনে ভর্তি করে কিনে দেয় বাবা মুড়ি, ও আতা লিখতে পারি না লিখে হাড়িগুড়ি, ও আ যখন লিখতে পারি পড়তে পারি বই, আদর করে বললেন বাবা মা আমার কই, ওয়ান টুতে ছিলাম যখন পড়া হতো না ভালো, এমনিভাবে থ্রি ফোরেই কেটে মরেই গেল, ফোর থেকে বিদায় নিব ছিল বুধবারের দিন, সবার মুখে ভেসে ওঠে দুঃখের এক সিন, অমন কাণ্ড ওই স্কুলে ঘটিনি আর কোনো দিন, ফাইভে যখন ভর্তি হই কে কোথা থেকে আসে, একে অপরের দেখেও গো জায়গা নিয়ে বসে, প্রথম প্রথম বলে সবাই ক্লাস নেয় কই, ছেলেরাও আর বন্ধু বলে মেয়েরা বলে সই, হাসি ঠাট্টায় আমোদ প্রমোদে 8-9 চলে, আর টেস্ট বাবু এসে গেছে আমি পড়ে গেছি কলে, টেস্ট আমি এলাও হয়েছি ফাইনাল দিতে যাব, গুরুজনের আশীর্বাদ ভক্তিভাবে নেব, 10 ক্লাসের পড়াশোনা পাশ করেছি হুইয়ে ফুলের কলি, আশীর্বাদ করবেন গুরুজন শিক্ষক মণ্ডলী। ইতি সুভাষচন্দ্র গায়েন।